এখন আবার এই সময় কি? আরে মিষ্টি, তুমি এভাবে হঠাৎ করে তুমি আমার বাসায় চলে আসছো, মানে আমি বুঝতে পারছি না। আসলে প্রবাসে আমার কোনো কাজ নেই তো, তাই আর কি চলে আসছি। এইসব কি বলছো মিষ্টি? তুমি এখন এই মুহূর্তে চলে আসছো, দেখতেই পাচ্ছো যে বাসার কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি। তুমি যে এই মুহূর্তে এখানে চলে আসছো, কত টাকা পয়সার ব্যাপার! এত টাকা পয়সা আমি কিভাবে ম্যানেজ করবো বলো তো? এই মিষ্টি, তোমার এই অবস্থা কেন? তুমি কি প্রেগনেন্ট? হ্যাঁ শ্রাবণ, আমি প্রেগনেন্ট, তাই তো আমাকে দেশে পাঠিয়ে দিয়েছে। হোয়াট, প্রেগনেন্ট মানে? তুমি এসব কি বলছো মিষ্টি? তোমাকে কি আমি প্রেগনেন্ট হওয়ার জন্য বিদেশ পাঠিয়েছিলাম নাকি? মালিকে যা বলে তাই শুনতে হয়, না হলে বেতন দেয় না। ও আচ্ছা, তুমি ওখানে মালিকের কথা শুনে প্রেগনেন্ট হবা, আর আমি এখানে তোমার বাচ্চা সহ তোমাকে গ্রহণ করব। তুমি কি করে ভাবলে বলো তো? কেন তুমি আমাকে গ্রহণ করতে পারবে না? আমি তো বিদেশে তোমার জন্য গিয়েছিলাম, আর টাকা পয়সা যা পেয়েছি সব তো আমি তোমাকেই দিয়েছি। এত সবকিছু তো আমি তোমার জন্যই করেছি, তুমি তো শুধু টাকাই চেয়েছিলে তাই না? আমি তোমাকে পাঠিয়েছিলাম শুধুমাত্র টাকা কামানোর জন্য, প্রেগনেন্ট হওয়ার জন্য না। তুমি যখন আমাকে বিদেশে পাঠিয়েছিলে তখন কি তুমি জানতে না যে ওই দেশে একটা নারীর নিরাপত্তা কতটুকু? এই থামো, তোমার এসব নীতি কথা না, তুমি অন্য কাউকে শুনিও, আমাকে শুনিয়ে কোনো লাভ হবে না। তোমাকে আমি বিদেশে পাঠিয়েছিলাম টাকা ইনকাম করার জন্য, সেটা তো করতে পারোনি, এসেছো প্রেগনেন্ট হয়ে। আর তোমার লজ্জা করার না একটা নারী হয়ে স্বামীর বাড়িতে এসেছো প্রেগনেন্ট হয়ে? শোনো, তুমি এত কথা কাকে বলছো? আমি যা কিছু করেছি সবকিছু তো তোমার জন্যই করেছি তাই না, আর এখন তুমি এইসব কথা বলছো কেন? এই এইসব কথা বলবো না তো কি বলবো, তোমার তো কমন সেন্স থাকা দরকার যে তুমি আমার বাসায় এসেছো প্রেগনেন্ট হয়ে, আমি তোমাকে কিভাবে গ্রহণ করব? তুমি ভাবলে কি করে এই অবস্থায় তুমি আমার বাড়িতে আসবে, আমি তোমাকে গ্রহণ করে নেব? কোনো ভাবেই নেব না। আমি যা টাকা পয়সা পেয়েছি সবকিছু আমি তোমাকে দিয়েছি, আর আমি বিদেশে যা যা করেছি সবকিছু তোমার জন্যই করেছি, তোমার জন্যই আজকে আমার এই অবস্থা। হ্যাঁ আমার তো বোধ হয়ে গেছে বিদেশ গিয়ে তুমি ঠিক কি কি করেছো, অবস্থা দেখেই তো বুঝতে পারছি যে কি নষ্টামি করে তুমি এসেছো। শ্রাবণ, তুমি আমাকে নষ্টামি বললে? আমি নষ্ট মেয়ে? শোনো, আমি যা কিছু করেছি সবকিছু তো তোমার জন্যই করেছি, আমি বিদেশে যে মাথার ঘাম পায়ে ফেলে তোমার জন্য কাজ করেছি, হাজার হাজার লাখ লাখ টাকা পাঠিয়েছি আমি তোমার জন্য, তোমার মুখ থেকে এই কথাটা শোনার আমি কোনোদিন আশা করিনি শ্রাবণ। এই থামো, এইসব ন্যাকামি কান্নাকাটি না তুমি অন্য জায়গায় গিয়ে করো, আমার সামনে করে কোনো লাভ হবে না। ভালোবাসার কথা বলছে, আরে তুমি যদি আমাকে ভালোই বাঁচতে তাহলে বিদেশ থেকে এভাবে প্রেগনেন্ট হয়ে আসতে পারতে না। ফাজলামি করো তুমি আমার লগে? তুই প্রেগনেন্ট হয়ে যে জায়গা থেকে এসেছিস না, তুই সে জায়গাতেই চলে যা, আমার এই বাড়িতে তোর কোনো স্থান নেই, যা এখান থেকে। তুই প্রেগনেন্ট হয়ে আমার ঘরে বোঝা হতে এসেছিস, সেটা কখনোই হবে না। শ্রাবণ দাঁড়াও, শ্রাবণ দাঁড়াও, তোমাকে তাহলে সত্যি কথাটা বলেই দেই, আমি আসলে প্রেগনেন্ট না, এটা হচ্ছে আমার নাটক ছিল, আমি তোমাকে পরীক্ষা করেছি। তুমি প্রেগনেন্ট না মানে? হ্যাঁ আমি প্রেগনেন্ট না, আর যদি আমি প্রেগনেন্ট হইতাম তাহলে তুমি আমাকে এইভাবেই ধাক্কা দিয়ে বের করে দিতে যেইভাবে এখন দিলে। আচ্ছা শ্রাবণ, তুমি বলো তো আমি তোমার জন্য কি না করেছি, তোমার জন্য আমি প্রবাসে গিয়েছি 7-8 বছর ধরে, আমি তোমার জন্য অনেক টাকা ইনকাম করেছি, আর আমি যা যা ইনকাম করেছি সবকিছু আমি তোমাকে দিয়ে দিয়েছি, এই যে বাড়ি গাড়ি যা কিছু করেছো সবকিছু তো আমার টাকা দিয়েই করেছো তাই না, আর তুমি আজকে আমাকে এইভাবে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারলে? শ্রাবণ, আমি আজ 10 বছর ধরে তোমার সাথে সংসার করি কিন্তু তুমি আমাকে চিনতে পারলে না, এটা আমার জীবনের সব থেকে বড় কষ্ট, আমি তো যা কিছু করেছি সবকিছু তো তোমার জন্যই করেছি তাই না, তুমি তার এই প্রতিদান দিলে আমার। দেখো শ্রাবণ, তোমার কষ্ট হবে বলে আমি তোমাকে চাকরি করতে দেইনি, আমি নিজেই প্রবাসে গিয়েছি তোমার জন্য কাজ করেছি, যা টাকা পয়সা পেয়েছি সবকিছু তোমাকে দিয়েছি, তোমার সব আবদার আমি পূরণ করে দিয়েছি, আজ তুমি আমাকে এরকম বিশ্বাস করলে, আর তুমি কি করলে, তুমি তার এই প্রতিদান দিলে। থামো মিষ্টি থামো, তুমি আর কোনো কথা বলো না। আরে আমি কতটা বেঈমান দেখো, আমি তোমার টাকা দিয়ে সবকিছু করেছি, বাড়ি গাড়ি যা যা আমার চাহিদা ছিল আমি সবকিছু করেছি, আমার নিজের চাহিদা পূরণ করেছি, একবারও তোমার কথা ভাবিনি, আমি এতটাই বেঈমান। মিষ্টি তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমি ভুল করেছি, তুমি তো আমাকে অনেক ভালোবেসেছো, আমি খারাপ, তবে আমার মাপ চাওয়ার কোনো ভাষা নেই, কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ মিষ্টি। থাক শ্রাবণ, তোমার আর ক্ষমা চাইতে হবে না, তোমাকে আমি এই বাড়ি গাড়ি সবকিছু করে দিয়েছি, তুমি এগুলো নিয়ে থাকো, তুমি আমার কথা চিন্তা করো না, আমি যে এখান থেকে এসেছি আবার সেখানে চলে যাও। মিষ্টি,